আসন্না ট্রাস্ট সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। আল্লাহ তাআলা মুসলমানদের জীবন এবং সমাজ এমন ভাবে করেছেন যে এর ভিতরে আমাদের প্রতিরোধ ব্যবস্থা আছে। যদি কোনো ব্যক্তি মুসলিম, সমাজ মুসলিম, ন্যূনতম স্বাস্থ্যনীতি অর্থাৎ আল্লাহর এবাদত নীতি মেনে চলে, তাহলে শত প্রতিকূল পরিবেশেও ওই সমাজ এবং ওই ব্যক্তি একটা সুস্থ পবিত্র জীবন যাপন করতে পারে। আমি এই বিষয়টা চিন্তা আসলো, ইন্দোনেশিয়ায় সফরে গেছিলাম 1999 মনে হয় বা 2000-এ। ইন্দোনেশিয়ায় যাওয়ার পথে আমাদের ট্রানজিট হলো সিঙ্গাপুর। সিঙ্গাপুর দেখার মতো দেশ, ছোট্ট একটা জেলে পাড়া, ছোট্ট একটা জেলে পাড়া, আমাদের ঢাকা জেলার চেয়েও ছোট, কিন্তু শুধু কর্ম এবং সততা দিয়ে তারা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছে। এর বড় প্রমাণ এয়ারপোর্টটা। আপনারা যদি সিঙ্গাপুর এয়ারপোর্ট থেকে ঢাকা এয়ারপোর্টে ঢোকেন, মনে হবে যেন একটা 7-স্টার হোটেল থেকে মেথরের কোনো এলাকায় ঢুকলেন। সত্যি কথা, এক মাথা থেকে আরেক মাথা কয়েক কিলো প্লেন। লোক দেশটা ছোট, অল্প কিছু মানুষ, কিন্তু প্লেন নামতে পারছে না, উপরে আছে সিগনাল না দিলে, এত প্লেন ল্যান্ডিং করে রয়েছে যে নামতে পারছে না সিগনাল না দেওয়া পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ ট্রাফিক জ্যাম হয় প্লেনেরও, এত মানুষ সিঙ্গাপুরে আসে। কেন আসে? সততা এবং কর্ম। সিঙ্গাপুরে আমি আমার টিকিট, ইন্দোনেশিয়া থেকে ফেরত আসার সময় আমার টিকিট ছিল একদিন পরে, তা একদিন আগানোর জন্য পাসপোর্ট দিলাম, টিকিট দিলাম, বলে তো অপেক্ষা করো। তা আমি অপেক্ষা করতে মাঝে মাঝে আবার ওই কাউন্টারের কাছে যাচ্ছি, কারণ আমি তো বাঙালি, কি জানি আমার আগে অন্য কাউকে দিয়ে দেয় কিনা, তো বাংলাদেশের মানুষ বোঝেন তো আমার কথাটা ভুলে যায় কিনা। তো 2-3 বার যাওয়ার পরে সে আমাকে বললো, তুমি চিন্তা করো না, তোমার পাসপোর্টের পরে কোনো পাসপোর্ট দিয়ে সে তোমার আগে যাওয়ার কোনো সুযোগ নেই। যাই হোক, সিঙ্গাপুর এয়ারপোর্টে নেমে বোধহয় নামাজ পড়বো, কোন অক্ত মনে নেই, সম্ভবত জোহর। জিজ্ঞেস করলাম যে ভাই প্রেয়ার মসজিদ কোথায়, মাস কোথায়? তা বললো যে ওই এই দিকে সোজা চলে যাও, 1 কিলো হবে, এয়ারপোর্টের আরেক মা প্রান্তরে একটা প্রেয়ার রুম আছে, মস্ক না, প্রেয়ার রুম। এটা লেখাও আছে যে কোনো ধর্মের অনুসারীরা এই ঘরে প্রার্থনা করতে পারেন, কোনো বিশেষ ধর্মের জন্য নির্ধারিত না। তা আমি জোহর পড়লাম, মোল্লা মানুষ, সিঙ্গাপুর অমুসলিম দেশ, কোথায় কোন হোটেলে যেয়ে বসবো, কি খাবো? তাও মসজিদে ওখানে ওই প্রেয়ার রুমেই বসে থাকলাম দীর্ঘ সময়, বোধ হয় 4-5 ঘন্টা। এর ভিতরে অন্য কোনো ধর্মের কেউ প্রার্থনা করতে আসলো না, কিন্তু বেশ কিছু মুসলমান জোহর আসর মাগরিব পড়তে আসলো। তা আমি বসে বসে চিন্তা করছিলাম, আল্লাহ তাআলা মুসলিম জীবনের ব্যবস্থাটা এমনই করেছেন যে ন্যূনতম যদি মানুষ আল্লাহর সিস্টেমটা শুধু মেনে চলে, তাহলে ওই ব্যক্তি কখনো সমাজ বিচ্ছিন্ন হতে পারে না, সন্ত্রাসী হতে পারে না, সমাজের মানুষকে ঘৃণা করতে পারে না, আত্মকেন্দ্রিক সেলফিশ হতে পারে না, যেগুলো হলো আমাদের আত্মার মূল ব্যাধি এবং যে ব্যাধিতে বর্তমান বিশ্ব আধুনিক সভ্যতা আক্রান্ত। কারণ যে মানুষটা নামাজ পড়ে, 5 অক্ত মসজিদে যায়, আর কিছু না করুক 5 অক্ত মসজিদে যায়, তোমার নামাজে কিছু কথা শুনে, সমাজের বিভিন্ন মানুষের সাথে দেখা হয়, ওই ব্যক্তি ন্যূনতম তাকওয়া অর্জন করে, সমাজের প্রতি একটা মায়া অনুভব হয়। আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন? যখন কোনো মানুষ আধুনিক সভ্যতাটা স্বার্থপরতার উপরে, আমাদের বর্তমান সভ্যতার মূল ভিত্তি, আমাদের এক অফিসার বলতেন রিয়াদে থাকতে, বাংলাদেশ এম্বাসি রিয়াদের, যে আমি আমার বউ আর আমাদের গরু, এইটা ছাড়া দুনিয়ার সব ধ্বংস, কোনো সমস্যা নেই। এই স্বার্থপর সভ্যতায়
মানুষের মনুষ্যত্বকে ধ্বংস করছে। আপনারা এই যে মসজিদ করেছেন, এটা ছোটখাটো কাজ না। এই মসজিদ এই সমাজকে সমৃদ্ধ করবে, যুবক কিশোরদেরকে সচেতন করবে, তাদের ভিতরে তাকওয়া তৈরি করবে। তবে মসজিদটাকে আবাদ করতে হবে, মসজিদ ভিত্তিক মক্তব, কোরআন শিক্ষা, নারী পুরুষ সবারই নামাজের ব্যবস্থা, এগুলো আমাদের করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।